উপজেলা নির্বাচনের খবর জানাতে মুন্সিগঞ্জের লোহজং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিদায়তুল্লাহ সীমান্ত। সীমান্ত, নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া কি, কেমন দেখছেন নির্বাচন ব্যবস্থা আমাদের জানাবেন। টনি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে কিন্তু দেশের 156টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের 2টি উপজেলা চলছে গণনা সারা দিন ব্যাপী, যে ভোট গ্রহণ হয়েছে সেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের প্রার্থীরাই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্য কোনো দলের প্রার্থী না থাকায় ভোটার সংখ্যা আমরা একটু কম দেখেছি, যেখানে শেষ পর্যন্ত আমরা দেখেছি কোথাও 30%, কোথাও 40%, সর্বোচ্চ 50% পর্যন্ত ভোট এখানে কাস্টিং হয়েছে। যদিও অন্যান্য উপজেলা পরিষদের তুলনায় এখানে একটু সকালের পর থেকে বা দুপুরের পর থেকে একটু ভোটার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আওয়ামী লীগের ভোটার ছাড়া অন্য কোনো সাধারণ ভোটার এমনকি বিএনপি যারা সমর্থক রয়েছেন সেই রকম কোন ভোটারের উপস্থিতি আমরা কেন্দ্রগুলোতে দেখতে পাইনি। যদিও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই লোহজং এবং চন্দ্রবাদ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই দুটি উপজেলায় ঘটতে আমরা দেখিনি। যদিও ভোটার উপস্থিতি নিয়ে নানা ধরনের শঙ্কা রয়েছে দুই প্রার্থীর মধ্যে, আমরা এখানে যে দেখি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ যাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দুজনই আওয়ামী লীগের, একজন হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, পাশাপাশি আরেকজন তার একেবারে প্রতিদ্বন্দ্বী হচ্ছে এবিসিসিআই এর পরিচালক এবং যে নান্নু গ্রুপের চেয়ারম্যান শোয়েব, তার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন। তবে আব্দুর রশিদ সিকদার তিনি অভিযোগ করেছেন কিছু কেন্দ্র একেবারে ঝুঁকিপূর্ণ, সেই কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের ঝালবোর সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে শুধু ভোটের ভোট চিন্তাই হতে পারে, এই বিষয়গুলো সকাল থেকে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন। তারপরে শেষ পর্যন্ত আমরা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি, শেষ পর্যন্ত ভোট গণনা চলছে, শেষে বলা যাবে অর্থাৎ কে হচ্ছেন এই লোহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান, শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো নিয়েছিল আমার কাছে লোহজং উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ।